প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে একেবারে সপ্তাহ শুরুতে ব্রেকিং কিছু তথ্য উঠে আসছে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সংবাদটি, তাই দেখে নিন, কারণ আপনাদের জন্য সিরিয়াস ও আর্জেন্ট টপিকের উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে মূলত সিট আপডেটের দাবি জানিয়ে 700 বেশি দিন ধরে আন্দোলন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে তারা চাইছেন সিটটি আপডেট হোক। কলকাতা রাজপথে তারা বহুবার নেমেছেন, অবশ্যই তারা স্কুল সার্ভিস কমিশন অভিযানে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন, ধর্ণা অবস্থান চালিয়েছেন। তাদের ক্ষেত্রে সিট আপডেটের দাবি কিন্তু বরাবর তারা জানিয়ে আসছেন, 700তম দিন তারা অতিক্রান্ত করে ফেলেছেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যদি পরবর্তী ক্ষেত্রে সিট আপডেটের দাবিকে মান্যতা দেওয়া হয় এবং সেক্ষেত্রে যারা আপার প্রাইমারি টেট পাস করে রয়েছেন ট্রেন্ড প্রার্থী, তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুরা নিয়োগ প্রক্রিয়া থেকে কি ছিটকে যাবেন, এরকম ধরনের নানান প্রশ্ন কিন্তু উঠছে ও চাকরি প্রার্থীরা বন্ধুরা কিন্তু এ বিষয়ে প্রশ্ন করছেন। এ বিষয়ে আপনাদেরকে একটি বার্তা দিয়ে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে জানানো হয়নি, কিংবা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে ম্যাট কেস চলছে সেখান থেকেও কোনো ধরনের এ বিষয়ে কিন্তু বার্তা আসেনি। একটি বার্তা এসেছে ঠিকই যে ওবিসি সার্টিফিকেট বাতিল, সেই ওবিসি সার্টিফিকেটকে সঙ্গে নিয়ে যদি ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেন, যদি সিট আপডেট হয় পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের কোনো সমস্যা হবে কিনা, এ বিষয়ে এখনই 100% গ্যারেন্টি দিয়ে কিন্তু কোনো কিছুই বলা সম্ভব নয়, কারণ এই ওবিসি সার্টিফিকেট বাতিলের এফেক্ট কতটা এই প্রক্রিয়ার ক্ষেত্রে পড়বে না পড়বে কিছুই কিন্তু বলা সম্ভব নয়। এ বিষয়ে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের যে ম্যাট কেস চলছে সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান করে যদি পরবর্তী সময়ে কোনো বার্তা দেওয়া হয় তা জানার জন্য আমাদেরকে কিন্তু কমিশনের ওয়েবসাইটে তাকিয়ে থাকতে হবে। আপাতত নিয়োগ প্রক্রিয়া ঘিরে সিট আপডেটের দাবি জানিয়ে যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা ওবিসি সার্টিফিকেটধারী রয়েছেন তাদের ক্ষেত্রে কী ধরনের বার্তা উঠে আসবে না বিষয়ে, সেই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত উঠে আসেনি বা কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছুই কিন্তু জানানো হয়নি। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কোনো না কোনো একটা পথ নিশ্চয়ই বার হবে এবং সেই দিকে কিন্তু আমরা যাবতীয় বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করছি, যাবতীয় বিষয়ে ফোকাসে রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ইনফরমেশান ও অথেন্টিক ইনফরমেশান পেলে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই খবরটাই কিন্তু উঠে আসছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।